সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি। আমি মেহেদী হাসান সনি। প্রিয় দর্শক শ্রোতা, প্রবাসে বা এই ভিজিটে নিত্য নতুন এপিসোড নির্মাণ করাই মনে হচ্ছে আমার একমাত্র লক্ষ্য, কারণ আমার নিজের ঘুরতে অনেক ভালো লাগে আর আপনাদেরকে বিভিন্ন এপিসোডের মাধ্যমে নতুন নতুন তথ্য বা ইনফরমেশান জানাতেও আমার খুব ভালো লাগে। আজকের আমার এপিসোডটি হচ্ছে বাঙালি বা বাংলাদেশি একটি মার্কেট নিয়ে, অর্থাৎ কুয়েতে অবস্থিত এক টুকরো বাংলাদেশের যে ফ্লেভারটা আপনি পাবেন সেটা হচ্ছে বাঙালি মার্কেট নামে পরিচিত। বাঙালি ফুল, ফল, শাকসবজি, বিভিন্ন খাদ্য খাবার এখানে আপনি পাবেন। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি এক এক করে আপনাদেরকে সেই কাছে নিয়ে যাব মার্কেটে এবং দেখানোর চেষ্টা করব যে বাঙালি মার্কেট এটা একটি গলি পথ বা বেশ বড় একটি পথ। আপনি যথেষ্ট কার পার্কিংয়ে গাড়ি দেখতে পাচ্ছেন। আমি এক এক করে খুব কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে সেখানে ঘুরে দেখানোর জন্য বাঙালি মার্কেটটি। এটি একটা আন্ডারগ্রাউন্ড রেস্টুরেন্ট, নিউ রাজধানী রেস্টুরেন্ট প্রথমে দেখতে পাচ্ছেন। যারা ভ্রমণ পিপাসু, আসলে খাদ্য খাবার খাওয়ার প্রয়োজনে তারা এখানে আসতে পারেন। এই যে অনুবাদ অফিস, বাংলাতেই লেখা আছে, অ্যারাবিকের পাশাপাশি আপনি চাইলে আপনি এটা যাতে খুব সহজে খুঁজে পেতে পারেন সে ব্যবস্থা এখানে রাখা হয়েছে। বিশাল বড় আকারের সুপরিসরে এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটা গভর্নমেন্ট একটা অফিস বাঙালি মার্কেটের সাথেই। তোমরা ওই সাইডে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে পুরোটা এরিয়া সম্পর্কে। যথেষ্ট সুন্দর এবং ডেকোরেট করে রাখা হয়েছে এরিয়াটি। বিভিন্ন অনুবাদ সেন্টার আছে। আসলে যারা কুয়েতে আসে তাদের বিভিন্ন ভিসা বা দাপ্তরিক কার্যক্রম করার জন্য, মানে অ্যারাবিক থেকে বাংলাতে রূপান্তরের জন্য আসলে তাদের এই মানে এই অনুবাদ সেন্টারগুলি দরকার হয়। দেখতে পাচ্ছেন বাঙালির সেই চাল কুমড়া, বিভিন্ন সবজির দোকান। এর মূল যে বাজারটি রয়েছে আমি সেখানেও নিয়ে যাব আপনাদেরকে এবং ঘুরায় দেখানোর চেষ্টা করব। এই যে আরেকটা শপ, সৌথ ফ্রেশ বাজার। তো প্রিয় দর্শক শ্রোতা, ঠিক যেমনটি দেখছিলেন আমি আবার এই পাশে চলে আসছি মার্কেটটার, আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাঙালি মার্কেটের ভিতরে। একটু গলি মতো আছে পথটা। এটা একটা বাঙালি শপ, ইফাজ মোবাইল। এই যে গলি, এখানে আপনি বাংলাদেশি বিভিন্ন প্রকার প্রোডাক্ট দেখতে পাবেন। পুরো এরিয়াটা কিছুটা ক্লামজি আছে। হ্যাঁ, বেশ কিছু সবজির দোকান। এখানে আপনি দাম দর করেও সবজি নিতে পারবেন। যেটা আপনাকে কুয়েতি দিনারে মূল্য পরিশোধ করতে হবে। বাঙালির সুন্দর যেটা শুটকি মাছ সেটাও আপনি পেতে পারেন এখানে। আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এই সাইডে আসলে কার্গো বিমান থেকে যে মালামালগুলি নিয়ে আসা হয় সেটা এয়ারপোর্ট থেকে সরাসরি গাড়িতে করে এনে বিভিন্ন বক্স অনুযায়ী এখান থেকে মালামালগুলি আনলোড করা হয়। আমি সেটাও দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। এবং শুটকিগুলি জাস্ট স্বাস্থ্যসম্মতভাবে প্যাক করে রাখা হয়েছে।
যে গ্লাসের এপাশ থেকেও দেখতে পাচ্ছেন। দোকানগুলি খুব পরিপাটি, যে চিটাগং স্টোর। তো প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করুন। এবং এই বাঙালি মার্কেটের গলি সামনে থেকে দাঁড়িয়ে আমি মেহেদি হাসান সনি পরিশেষে সকলের মঙ্গল কামনা করে আমার আজকের এই এপিসোড থেকে বিদায় নিচ্ছি। আশা করি আমাদের আজকের এই নতুন এপিসোডটি, যে এক টুকরো বাঙালি যে ফ্লেভার, বাংলাদেশি যে আসলে শপিং করে আপনি যেখানে মজা পাবেন, এই এপিসোডটি দেখে আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।